আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কনফিডেন্স। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে এসেছি। দেখুন, আমরা যারা ইউটিউবিং করি, আমাদের প্রত্যেকেরই একটি স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন পড়ে, কারণ আমরা প্রত্যেকেই স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়ে থাকি। তো এখন কথা হলো, স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা কোন স্ক্রিন রেকর্ডারটিকে ইউজ করতে পারি। অবশ্যই ভালো একটি স্ক্রিন রেকর্ডার হতে হবে। তো গোট ব্যাটার পেরিয়ে কোন স্ক্রিন রেকর্ডারটি আমাদের জন্য বেস্ট হতে পারে, আমরা তা কিভাবে বুঝব? কনফিডেন্স আজ দেখাবে কিভাবে নির্বাচন করবেন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি যদি দেখে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন। কনফিডেন্স পরিবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন কনফিডেন্স, সাথে আছি আমি খলিলুর রহমান রিকু। চলুন তাহলে করে ফেলি শুরু। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলুন দেখে নেওয়া যাক বেস্ট মোবাইল স্ক্রিন রেকর্ডার কীভাবে নির্বাচন করবেন। বেস্ট স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে নির্বাচন করার জন্য আমি এই অ্যাপসটি ওপেন করেছি। এটি সেটিংসে চলে গেলাম। প্রথম যে জিনিসটার উপরে ফোকাস করবেন সেই জিনিসটি হচ্ছে ফার্স্ট রেজুলেশন। স্ক্রিন রেকর্ডারের রেজুলেশন কত আছে, এটার রেজুলেশন আপনার মিনিমাম 1080p থাকতে হবে, তা না হলে আপনার রেকর্ডিং ভালো হবে না। আমরা রেজুলেশনটা দেখে নিই। এখানে আপনার রেজুলেশন 1080p সেট করে দিলাম। তারপর আপনারা যে জিনিসটার উপরে ফোকাস করবেন তা হচ্ছে বিটরেট। আপনার বিটরেট যত বেশি হবে আপনার ততই ভালো। আমাদের এটার বিটরেট কত আছে দেখি, এটা 12 Mbps পর্যন্ত পেয়ে যাবেন। বিট রেট যথেষ্ট ভালো আছে। তৃতীয় নম্বরে যে জিনিসটার উপর ফোকাস করবেন ফ্রেম রেট। ফ্রেম রেট আপনার মিনিমাম 30 FPS বা তারও বেশি থাকলে আরও ভালো। আমাদের এটার ফ্রেম রেট দেখা যাক কত আছে। দেখছেন ফ্রেন্ডস, আপনার 60 FPS পর্যন্ত আমাদের এটা আছে সবসময়। তারপরে আছে আপনার, দেখেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আপনার দুভাবেই করতে পারবেন, যেমন ল্যান্ডস্কোপ, পোর্ট্রেট, ওকে, রেকর্ডিং। তারপরে আপনার চতুর্থ নম্বরে যে জিনিসটার উপরে আপনি ফোকাস করবেন তা হচ্ছে রেকর্ডিং। অডিও রেকর্ডিংটা আপনার এক্সটার্নাল ইন্টারনাল দুটোই যেন হয়। এটাতে আপনি দু ধরনের অডিও রেকর্ডিং করতে পারবেন, সমস্যা হবে না। তারপর ফিক্সড গ্রিন স্ক্রিন, আপনারা চাইলে গ্রিন স্ক্রিন রেকর্ড করতে পারেন। ইউজ ম্যাজিক বাটন, আপনারা এখান থেকে ম্যাজিক বাটনটা ইউজ করতে পারেন। কাউন্ট ডাউন বিফোর স্টার্ট, কাউন্ট ডাউন, আপনি যে ভিডিওটা রেকর্ডিং করার সময় কত সেকেন্ড পরে রেকর্ডিংটা শুরু হবে সেটা সেকেন্ড আপনি এখানে দিতে পারেন। এখানে 3 আছে, আপনি 2 দিতে পারেন, 4 দিতে পারেন, 5 দিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন পড়ে সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি 3 রেখে দিলাম। আপনারা ভিডিও করার সময় স্ক্রিনশট দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। ব্রাশ, ব্রাশটাকে দিয়ে রাখবেন। আপনার ব্রাশটা থাকলে একটু সুবিধা হয় কি, যে ব্রাশের যে চিহ্নটা এখানে চলে আসে যদি আপনারা যে কোনো জিনিস মার্ক করে দেখাতে পারেন, মানে ক্যামেরা অনেক মার্ক যেটা খুশি আপনার দেখানোর জন্য এটা অনেক সুবিধা। ব্রাশটা রেখে দিয়েছি। এর বেশি আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনারা অনেক সুন্দর ভিডিও রেকর্ড করতে পারেন, স্ক্রিন ভিডিও রেকর্ড, যদি এই অ্যাপসটি আপনারা ইউজ করেন। আমরা এখন যে অ্যাপসটি নিয়ে আলোচনা করেছি সেই অ্যাপসটি হলো এজেট স্ক্রিন রেকর্ডার। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, খুব সুন্দর একটি স্ক্রিন রেকর্ডার, আমি নিজে ইউজ করছি, তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম যাতে আপনারাও আর সুবিধাটা উপভোগ করতে পারেন। ব্যাস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এটাই কামনা করি সৃষ্টিকর্তার নিকট।